হ্যালো এভরি আশা করি প্রত্যেকে ভালো আছো আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এবারের বাজেট এবারের বাজেট নিয়ে আসন্ন পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন আসতে পারে মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ এবারের বাজেট থেকে যেগুলো আমাদের অতি অবশ্যই মনে রাখতে হবে এই সমস্ত কিছু কোয়েশ্চেন আনসার আজকে আমরা এখানে আলোচনা করব এবং তার সঙ্গে এবারের বাজেটে যে সমস্ত গুরুত্বপূর্ণ দিকগুলো উল্লেখ করা হয়েছে সেগুলো আমরা এক ঝলকে দেখে নেব। তাই ভিডিওটা পুরোটা দেখবে এবং দেখার পর অবশ্যই কমেন্টে আনসার করবে যে কেমন লাগলো তোমাদের ভিডিওটা তাহলে তাহলে শুরু করা যাক আজকের বাজেট সংক্রান্ত এমসিকিউ এবং মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ যেটা আজকে আমরা এখানে আলোচনা করতে চলেছি তো বাজেট বাজেট নিয়ে বলতে গেলে প্রথমেই যেটা বলতে হয় যে যদি কেউ জিজ্ঞেস করে যে ভাই বাজেটটা কি হোয়াট ইজ বাজেট সাধারণভাবে আমি বইয়ের সংজ্ঞা তুলে দিচ্ছি না জাস্ট নর্মালি এটা বোঝার জন্য কি না আয় ব্যয়ের হিসেব তাই না আমরা যারা নর্মাল পিপল কমন ম্যান তাদের যেমন প্রতি মাসের একটা আয় ব্যয়ের হিসেব থাকে যে কত টাকা আয় হলো এবং তার পরিপ্রেক্ষিতে কোন কোন খাতে কত টাকা বরাদ্দ করা হলো ঠিক একই রকমভাবে গভর্নমেন্ট যখন দেশ চালাচ্ছে তারও একটা বাৎসরিক আয় ব্যয়ের হিসেব থাকা দরকার এবং সেই পরিপ্রেক্ষিতেই প্রতি বছর গভর্নমেন্ট আমাদের সামনে এই বাজেটটা পেশ করে যেখানে তারা কি না কোন খাতে কত টাকা বরাদ্দ করা হচ্ছে সেগুলো যেমন উল্লেখ করে কত টাকা এসছে সেটা উল্লেখ করে কত টাকা ঘাটতি আছে সেটা উল্লেখ করে এবং কোথায় কি ছাড় দেওয়া হচ্ছে বা নতুন কোন স্কিম লঞ্চ করা হয়েছে কিনা প্রভৃতি জিনিস এখানে আমাদের জানানো হয় এই বাজেটের মাধ্যমে তো প্রথমেই আমরা এক ঝলকে দেখে নেব যে এবারে বাজেট এক্সপেন্ডিচারে মেজার সেক্টর কোনগুলোর ক্ষেত্রে কত টাকা বরাদ্দ করা হয়েছে তো সেখানে দেখো প্রথমেই প্রথমেই দেখো কি বলেছে না ডিফেন্স সেক্টর আমাদের ডিফেন্স সেক্টরে বরাদ্দ করা হয়েছে কত না চার লাখ চুয়ান্ন হাজার সাতশো তিয়াত্তর কোটি টাকা তাই তো ডিফেন্স যে কোনো দেশের কাছেই বলতে পারো একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে প্রতিনিয়ত প্রত্যেকটা দেশই ডেভেলপমেন্ট করতে চায় তো ইন্ডিয়ার মতো ডেভেলপিং কান্ট্রি তাই না তারাও বলতে পারো আস্তে আস্তে সেই পর্যায়ে নিজেকে তুলে নিয়ে যাচ্ছে এবং অতি অবশ্যই সেই জন্যই বলতে পারো আমাদের দেশের স্বার্থে দেশের সুরক্ষার স্বার্থে সেই জায়গাটা ডেভেলপমেন্ট করার জন্য আমাদের যতটুকু দরকার আমরা অবশ্যই সেখানে খরচা করব এবং সেই জন্যই এই খাতে বরাদ্দ হয়েছে কত না চার লাখ চুয়ান্ন হাজার সাতশো তিয়াত্তর কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবারের ডিফেন্স বাজেটে রুরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এখানে কত বরাদ্দ করা হয়েছে দু লাখ পঁয়ষট্টি হাজার আটশো আট কোটি টাকা এগ্রিকালচার আমরা কৃষিভিত্তিক দেশ বলে থাকি এগ্রিকালচার এবং অন্যান্য অ্যালাইড অ্যাক্টিভিটিসের জন্য এক লক্ষ একান্ন হাজার আটশো একান্ন কোটি টাকা বরাদ্দ করা হয়েছে হোম অ্যাফেয়ার্সের রেসপেক্টে বরাদ্দ করা হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার নশো তিরাশি কোটি টাকা এডুকেশন সেক্টরের জন্য বরাদ্দ করা হয়েছে এক লক্ষ পঁচিশ হাজার ছশো আটত্রিশ কোটি টাকা এবং আইটি এবং টেলিকম ডিপার্টমেন্টের ক্ষেত্রে বরাদ্দ করা হয়েছে এক লক্ষ ষোলো হাজার তিনশো বিয়াল্লিশ কোটি টাকা তো এই জায়গাটা দেখলেই আমরা বুঝতে পারি যে কিছুদিন আগে আমরা দেখতে পেলাম কি না বিএসএনএল আমাদের যে প্রধান যে সরকারি যে টেলিকম সংস্থা বিএসএনএল নতুন করে আবার বলতে পারে তাকে রিস্ট্রাকচার করা হচ্ছে এবং গভর্নমেন্ট তার জন্য তাকে ফান্ড অ্যালোটও করছে তো এবারের বাজেট দেখে এটা পরিষ্কার যে আমরা টেলিকম সেক্টরে একটা মেজার ডেভেলপমেন্ট আমরা এবার আশা করতে পারি এবং বিএসএনএল যেটা আমাদের সরকারি বলতে পারো টেলিকম সংস্থা সেটা পর্যাপ্ত পরিমাণে তার পরিষেবা তার ইনফ্রাস্ট্রাকচার গঠনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে তার পরিষেবা পৌঁছে দেবে তাই তো হেলথ সেক্টর যে কোনো দেশের বলতে পারো ডেভেলপমেন্ট করার অন্যতম জায়গা হচ্ছে তার হেলথ সেক্টরটাকে ডেভেলপমেন্ট করা যত বেশি হেলথ সেক্টর ডেভেলপমেন্ট থাকবে সেই দেশ তত বেশি গ্রোথ করবে তার পরিপ্রেক্ষিতে দেখো উননব্বই হাজার দুশো সাতাশি কোটি টাকা এনার্জি সেক্টরের রেসপেক্টে যদি আমরা দেখি সেখানে দেখো আটষট্টি হাজার সাতশো উনসত্তর কোটি টাকা বরাদ্দ করা হয়েছে খুব ইম্পর্টেন্ট তার কারণ আমরা এবার অল্টারনেটিভ এনার্জি দিকে কী নেয় করছি সোলার পাওয়ার তাই না সোলার পাওয়ারের দিকে আমরা বিশেষ করে নজর দিচ্ছি এবং তার জন্য আমরা বিভিন্ন রকম পদক্ষেপও নিচ্ছি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের তরফ থেকে সাহায্য করা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের তরফ থেকে সাহায্য করা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও নিজে থেকে সেই জন্য এই খাতে বিশেষ একটা বরাদ্দ করেছে এছাড়া সোশ্যাল ওয়েলফেয়ারের রেসপেক্টে গভর্নমেন্ট বরাদ্দ করেছে কত না ছাপ্পান্ন হাজার পাঁচশো এক কোটি টাকা কমার্স এবং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে গভর্নমেন্ট বরাদ্দ করেছে কত সাতচল্লিশ হাজার পাঁচশো উনষাট কোটি টাকা এই হচ্ছে আমাদের এবারের বাজেটে কোন খাতে কত কি বরাদ্দ করা হয়েছে এটা খুব ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষায় যে কোনো একটা জায়গা দিয়ে তোমাকে প্রশ্ন করতে পারে যে পার্টিকুলার এই খাতে গভর্নমেন্ট কত টাকা বরাদ্দ করেছে আমরা এই ভিডিওর মধ্যেই আমরা দেখতে পাবো যে কি টাইপের প্রশ্ন এখান থেকে আসতে পারে ক্লিয়ার চলে আসবো নেক্সট পরেরটা কি না এবারের বাজেটে সস্তা কি হলো ওকে এবারের বাজেটে সস্তা কি হলো প্রত্যেক বছরই বলতে পারো আমরা এটার দিকে তাকিয়েই থাকি যে বাজেটে কোনো জিনিসের দাম কমলে আমরা সেটা যাতে কিনতে পারি তো সেই দিকে তাকিয়ে বলতে পারো এবারের বাজেটে যে সমস্ত জিনিসগুলো সস্তা হলো যদি আমি দেখি তাহলে তার পরিপ্রেক্ষিতে প্রথমেই বলতে হবে কি না মোবাইল ফোন এবং চার্জার এটা কিন্তু সস্তা হলো মোবাইল ফোন এবং চার্জার দেখো একটার সাথে একটা রিলেটেড তুমি রিলেট করতে পারবে ওদিকে বিএসএনএল এর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য গভর্নমেন্ট টেলিকম সেক্টরে একটা মেজার টাকা খরচা করছে আবার অন্যদিকে দেখো মোবাইল ফোন এবং চার্জার এর দামও কিন্তু কমাচ্ছে তাহলে আপাত দৃষ্টিতে আমরা বলতে পারি যে সমস্ত বলতে পারো ছেলেমেয়েরা যারা হয়তো হেভি অঙ্কের টাকা দিয়ে পড়াশুনো করতে পারে না যে কোনো পড়াশুনোর রেসপেক্টে তারা কিন্তু এবার এই স্বল্প মূল্যে স্বল্প মূল্যে একটা মোবাইলের মাধ্যমে তারা কিন্তু তাদের পড়াশুনোটা কন্টিনিউ করতে পারবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা হোক বা যে কোনো প্রফেশনাল পড়াশুনো হোক যাই হোক না কেন তারা কিন্তু সেটা বাড়ি বসে মোবাইলের মাধ্যমে করতে পারবে তাহলে এটা একটা ভালো পদক্ষেপ মোবাইল এবং তার চার্জারের দাম কমানো নেক্সট ওয়ান দেখো কি বলছে না প্রিন্টেড সার্কিট বোর্ড অ্যাসেম্বলি অ্যান্ড অক্সিজেন ফ্রি কপার যেটা কিনা কমানো হয়েছে দাম কমানো হয়েছে নেক্সট আমাদের মধ্যবিত্তের টার্গেট থাকে কি না সোনা দানা একটু কেনা তাই না আমরা প্রতিটা লোকই বলতে পারো কম বেশি একটু তাকিয়ে থাকি যে যদি একটু সোনার দাম কমে তাহলে হয়তো আমরা কিছুটা সোনা কিনতে পারি তাই না কারণ সোনা আমাদের আপদে বিপদে প্রচুর কাজে লাগে তাই জন্য প্রত্যেকেরই একটা চাহিদা বা ডিমান্ড থাকে তো সেই ডিমান্ডের দিকে বলতে পারো এবারের বাজেটটা খানিকটা হলেও ঝুঁকেছে যেখানে গোল্ড সিলভার এবং প্ল্যাটিনাম এই সমস্ত প্রিসিয়াস মেটালের দাম কিন্তু কমানো হয়েছে গোল্ড সিলভার প্ল্যাটিনামের মতো প্রিসিয়াস মেটালের দাম কিন্তু এবারের বাজেটে কমানো হয়েছে নেক্সট কি বলছে ফেরোনিক্যাল বা বলতে পারো ব্লিস্টার কপার দাম কমানো হয়েছে এছাড়া খুব ইম্পর্টেন্ট যেটা কিনা ক্যান্সারের ওষুধ ক্যান্সারে তিন তিন ধরনের বলতে পারো ওষুধের দাম কমানো হয়েছে যেটা সাধারণ মানুষ বলতে পারো চায় যে এই ধরনের রোগ ব্যাধি প্রথমত কারোর যেন না হয় আর যদিও বা হয় তাতে যাতে মানুষ যাতে লড়তে পারে বা সেই টাকার যোগানটা তাদের থাকতে পারে যাতে রোগীকে সেই পরিমাণে মেডিসিনটা দেওয়া যেতে পারে অনেক সময় মেডিসিনের এত দাম থাকে যেটা কিনা বিয়ন্ড রিচেবল হয়ে যায় তো সেই জায়গায় তাকিয়েও বলতে পারো কিনা ক্যান্সারের ওষুধের দাম কমানো হয়েছে এছাড়া কিনা কম্পোনেন্ট ফর ম্যানুফ্যাকচার অফ ভেসেল যে কোনো ধরনের ভেসেল বা নৌকা এই টাইপের জিনিসের তৈরি করতে যা কম্পোনেন্ট লাগে সেগুলোর দামও কিন্তু এবারের বাজেটে কমানো হয়েছে এরপর সোলার এনার্জি পার্ট তাহলে সোলার এনার্জিতে যে সমস্ত যন্ত্রাংশ লাগে তার দামও কিন্তু এবারে বাজেটে কিন্তু কমানো হয়েছে আমরা আগামী দিনে যেহেতু বলতে পারো সোলার এনার্জির দিকেই পদক্ষেপ করছি তাই তা সেই সমস্ত প্রোডাক্টে যদি যন্ত্রাংশের দাম না কমানো হয় তাহলে মানুষ সেগুলোকে অ্যাফোর্ড করবে কী করে সেই দিকে তাকে বলতে পারো দামটা কমানো হয়েছে এছাড়াও যদি আমরা দেখি কি না সার্টেন ব্রড স্ট্রক এবং ফিশ ফেড অর্থাৎ মাছের খাবার মাছেদের খাবারের দামও কিন্তু এবারের বাজেটে কমানো হয়েছে মানে ঘুরিয়ে তুমি যদি দেখো এটা কিন্তু আহ অ্যাকোয়াকালচার যদি আমরা বলি বা ফিশিকালচারকে কি না ত্বরান্বিত করবে কিন্তু এই জিনিসটা দাম কমানো মানে কিন্তু মানুষ আরো আগ্রহ প্রকাশ করবে মাছ চাষ করতে মাছ চাষ করতে গেলে তাদেরকে খাবার দিতে হবে সেই খাবারের দামটা যদি কম হয় তাহলে মানুষ আরও বেশি উৎসাহ পাবে এই ধরনের চাষ করার যদিও আমাদের প্রধানমন্ত্রীর কিন্তু অন্যতম লক্ষ্যই হচ্ছে কিন্তু অ্যাকোয়াকালচারকে ডেভেলপমেন্ট করার তো সেই লক্ষ্যের দিকে তাকে কিন্তু এখানে দাম কমানো হয়েছে এছাড়া মেডিকেল প্রোডাক্ট যেমন অর্থোপেডিক ইমপ্লিমেন্টস এছাড়া আর্টিফিশিয়াল পার্ট অফ দ্য বডি তাহলে মেডিকেল প্রোডাক্টের দামও কিন্তু কমানো হয়েছে বিশেষ করে কি না আর্টিফিশিয়াল বডি পার্ট যেগুলো আছে সেগুলোর দাম কমানো হয়েছে যাতে কি না আমাদের যদি কেউ আর্টিফিশিয়াল অঙ্গের দরকার হয় সেই যাতে সেটা অ্যাফোর্ড করতে পারে তার জন্য সেই দিকে তাকিয়ে বলতে পারো গভর্নমেন্টের এই স্টেপিং তাহলে এখান থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না কোন কোন প্রোডাক্টের দাম এবারের বাজেটে সস্তা হয়েছে প্রশ্ন কিন্তু এখান থেকেও থাকতে পারে যে এক যে কোনো একটা তোমাকে বলতে পারে এই চারটে প্রোডাক্টের মধ্যে কোন প্রোডাক্টের দাম এবারের বাজেটে কমানো হয়েছে তখন তোমার যদি এটা যদি জানা থাকে তাহলে তুমি ডেফিনেটলি কিন্তু আনসার করতে পারবে এবার মধ্যবিত্তের যেটা সব থেকে বড় চিন্তা বা নর্মাল মানুষের একটা বড় চিন্তা যে ভাই ট্যাক্স কত কাটবে তাই না আমরা যারা ইনকাম করি তারা প্রতি মাসে সরি প্রতি বছরের রেসপেক্টে একটা ট্যাক্স গভর্নমেন্টকে পে করি ইনকামের রেসপেক্টে তো এখানে অপরিষ্কার একটা চার্ট তোমাকে দিয়ে দেওয়া হয়েছে যেখান থেকে তুমি দেখলে বুঝতে পারবে যে আর নিউ রেজিম আগে কি ছিল এখন কি হয়েছে যে আর পরিপ্রেক্ষিতে তুমি ট্যাক্সটা পে করবে তো আমরা যদি দেখি নিউ রেজিম আগে কি ছিল এটা আমাদের খুব একটা বেশি এখন ইম্পর্টেন্ট নয় এখন আমাদের যেটা ইম্পর্টেন্ট হচ্ছে কিনা নিউ রেজিম এখন যা হলো অর্থাৎ নতুন বাজেটের পরে আমাদের যে পরিমাণে কিনা ট্যাক্স দিতে হবে সেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে যেমন ধরো যদি কারোর তিন লাখ টাকা পর্যন্ত যদি ইনকাম হয় কি বললাম থ্রি লাখ টাকা পর্যন্ত যদি কারোর ইনকাম হয় মানে শূন্য থেকে তিন লাখ টাকা তাহলে সে কত পার্সেন্ট ট্যাক্স দেবে সে জিরো পার্সেন্ট মানে তাকে এক্সট্রা করে আর কোনো ট্যাক্স দিতে হবে না তিন লাখ টাকার মধ্যে যদি হয়। তাহলে তার কোনো ট্যাক্স পড়বে না তবুও তোমাকে একটা ট্যাক্স ফাইল করতে হবে এবং সেটা জিরো ট্যাক্স ফাইল তোমাকে দেখাতে হয় এটাই নিয়ম নেক্সট তিন লাখ এক টাকা থেকে যদি সাত লক্ষ টাকা পর্যন্ত কারোর যদি ট্যাক্স হয় তাহলে সে পাঁচ পার্সেন্ট হারে ট্যাক্স দেবে মানে কি বললাম তিন লাখ টাকা থেকে যদি পাঁচ লাখ টাকা পর্যন্ত কারোর ইনকাম হয় তাহলে সে বছরে ট্যাক্স দেবে লাখ টাকা থেকে এক যদি দশ লাখ টাকা পর্যন্ত কারোর ইনকাম হয় মানে সাত থেকে দশ লাখ টাকা পর্যন্ত যদি কারোর ইনকাম হয় তাহলে সে বছরে কত টাকা ট্যাক্স দেবে না টেন পার্সেন্ট বলতে পারো ট্যাক্স দেবে দশ লাখ এক টাকা থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত যদি কারোর ইনকাম হয় মানে দশ থেকে বারো এই পর্যন্ত যদি কারোর ইনকাম হয় তাহলে সে ফিফটিন পার্সেন্ট বলতে পারো ট্যাক্স দেবে বারো লক্ষ এক টাকা থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত যদি কারো ট্যাক্স হয় যদি কারোর ইনকাম হয় অর্থাৎ বারো থেকে পনেরো লাখ টাকা পর্যন্ত যদি কারোর ইনকাম হয় সে টোয়েন্টি পার্সেন্ট বলতে পারো ট্যাক্স দেবে এবং সর্বাধিক পনেরো লক্ষ টাকার তার বেশি যদি কারোর ইনকাম হয় ইয়ারলি ফিফটিন লাখের ওপরে যদি কারোর ইনকাম হয় তাহলে সে গভর্নমেন্টকে থার্টি পার্সেন্ট ট্যাক্স দেবে নতুন বলতে পারো বাজেটে আমরা এই ট্যাক্স স্ট্রাকচারটা দেখতে পেলাম যে নিউ রেজিমে এখন যা হলো এবং এই অনুপাতেই আগামী বছরে আমরা প্রত্যেকে যারা তাদেরকে এই অনুপাতে হবে এখান থেকে প্রশ্ন কি দেবে তোমাকে পরীক্ষায় প্রশ্ন করতে পারে তিন লাখ থেকে তিন হয় তাহলে তাকে কত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে ঠিক একই রকম তিন লাখ এক টাকা থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত যদি কারোর ইনকাম হয় তাকে কত পারসেন্ট দিতে হবে বা বলতে পারে সাত থেকে দশ লাখ টাকা পর্যন্ত হলে তাকে কত পারসেন্ট দিতে হবে এইভাবে তোমাকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন করবে চলে আসো এবারের বাজেটে একটা গুরুত্বপূর্ণ স্কিম আমরা দেখতে পেলাম যেটা লঞ্চ হলো স্কিমটার নাম কি এনপিএস বাদশাল্য এনপিএস যে স্কিমটা এবারের বাজেটে আমাদের আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যে স্কিমটা লঞ্চ করেছে খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিম এবং বলতে পারো একটা প্রফিটেবল স্কিম বাবা মায়ের অনেকটা চিন্তা বলতে পারো এক্ষেত্রে কি না কমে যাবে স্কিমটা কি না বাৎসল্য এনপিএস বাৎসল্য এই স্কিমটার মধ্যে কি গল্প একটু দেখে নাও বলছে এনপিএস বাৎসাল্যের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নাবালকদের জন্য ন্যাশনাল পেনশন স্কিমের আওতায় এই প্রকল্প চালু করা হবে তাহলে এটা চালু হবে কাদের আন্দারে ন্যাশনাল পেনশন স্কিম এনপিএস এর আন্ডারে এটা চালু করা হবে এই প্রকল্পে বাবা মা অথবা অভিভাবক তাদের সন্তানদের জন্য আগাম পেনশন পরিকল্পনা করতে পারবে অর্থাৎ প্রতি মাসে মাসে বাবা মা বা যে রোজগারে বা দুজনেই বলতে পারো একটা অ্যাকাউন্ট খুলতে হবে মাইনরের নামে এবং সেখানে প্রতি মাসে মাসে টাকা জমা দেবে না বাবা বা কারা মা ইনকাম যে থাকবে সে জমা দেবে সন্তানের খোলা তার আঠেরো বছর বয়স পর্যন্ত নিয়মিত বিনিয়োগ চালিয়ে যেতে পারবেন তার বাবা মা অর্থাৎ সন্তান যতদিন না অ্যাডাল্ট হচ্ছে আঠেরো বছর পর্যন্ত বয়স পর্যন্ত সন্তানের আঠেরো বছর বয়স পর্যন্ত তার বাবা মা সেই অ্যাকাউন্টে টাকা দিয়ে যাবে হলো নেক্সট কি বলছে সন্তান সাবালক হলে গচ্ছিত আমানত স্ট্যান্ডার্ড এনপিএস অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে অর্থাৎ এই যে এনপিএস এর আন্ডারে তুমি এই স্কিমটা খোলা হলো এটা যখন সন্তান যখন 18 বছর কমপ্লিট হয়ে যাচ্ছে তখন সেটা স্ট্যান্ডার্ড এনপিএস এর মধ্যে অটোমেটিক কনভার্ট হয়ে যাবে সন্তানের দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করবে সুনিশ্চিত করবে এমন প্রকল্পের ঘোষণা করে নির্মলা সীতারমন বলেন সন্তান সাবালক হয়ে গেলে এই প্রকল্প খুব সহজেই নন এনপিএস প্রকল্পে বদলানো যাবে এই প্রকল্পের মাধ্যমে বাবা মা তাদের সন্তানদের আর্থিক প্রয়োজন মেটানোর শক্ত বুনিয়াদ তৈরি করতে পারবেন এনপিএস এর সঙ্গে এই প্রকল্পের কোনো ফারাক নেই এই প্রকল্পে অল্প বয়স থেকেই আমানত গচ্ছিত রাখার ফলে ছোটদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস তৈরি হবে এবং অবসরকালীন আর্থিক প্রয়োজন মেটানোর পথও প্রশস্ত হবে বলেই দাবি হচ্ছে নির্মলা সীতারামনের পেনশন প্রকল্পের সঙ্গে পার্থক্য রয়েছে এক্ষেত্রে গচ্ছিত আমানত শেয়ার বা ঋণপত্রের মতো উপকরণে বিনিয়োগ করা হয় অর্থাৎ এনপিএস নর্মাল এনপিএস এ তুমি যে টাকাটা কাটাও তুমি যে টাকাটা কাটাও নর্মাল এনপিএস এর মাধ্যমে সেটা কি হয় না বাজারে টাকাটা খাটে এবং সেখান থেকে একটা লাভ্যাংশ তোমাকে দেওয়া হয় কি বলেছে চিরাচরিত পেনশন প্রকল্পের সঙ্গে এনপিএস এর পার্থক্য রয়েছে এক্ষেত্রে গচ্ছিত আমানতের শেয়ার বা ঋণপত্রের মতো উপকরণে বিনিয়োগ করা হয় এর ফলে ব্যাংক পোস্ট অফিসের মেয়াদি আমানতের তুলনায় বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে এবং যেহেতু মার্কেটে খাটে এবং সেখান থেকে আহ বলতে পারো তুমি ব্যাংকে টাকা রাখলে বা ফিক্সড ডিপোজিট করলে যে পরিমাণে টাকা তুমি ইন্টারেস্ট পাবে তার থেকে অনেক বেশি টাকা এনপিএস এর মাধ্যমে পাওয়া যায় উল্লেখ্য আয়কর আইনের আশি সিসিডি ওয়ান এনপিএস এ বিনিয়োগের ক্ষেত্রে টাকা পর্যন্ত ছাড়ের সুবিধা হাজার আছে এটা আমরা প্রত্যেকে জানি যে ইনকাম ট্যাক্স যখন আমরা ফাইল করি তখন আমাদের এইটি এই ধারায় বলতে পারো যদি তুমি এনপিএস করে থাকো তাহলে বাৎসরিক পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তুমি এখানে ছাড় পাবে হলো তাহলে এই যে স্কিমটা স্কিমটার নাম কি তোমাকে মনে রাখতে হবে নামটা হচ্ছে এনপিএস বাত্সল্য এবারের বাজেটে এটা একটা নতুন স্কিম যে স্কিমটা কারা করেছে না এবারে আমাদের বাজেটে নির্মলা বলতে পারো একটা গিফট আমাদের যারা মধ্যবিত্ত যারা ফ্যামিলি আছে তারা তাদের সন্তানদের যাতে ভবিষ্যৎ সিকিওর করতে পারে তার জন্য বলতে পারো একটা ভালো স্কিম এবারে বিহার এবং অন্ধ্রপ্রদেশ দুটোই খুব ভাইটাল রাজ্য এবারের বাজেটের ক্ষেত্রে তার কারণ বলতে পারো বর্তমান যে সরকার ক্ষমতায় রয়েছে সেই সরকারকে সাপোর্ট দিচ্ছে কারা না বিহার আর অন্ধ্রপ্রদেশ আমরা জানি তো তারা এবারের বাজেটে কি পেলো বা কোন কোন খাতে কতটা কি পেলো সেটা দিয়েও আমার পরীক্ষার প্রশ্ন আসতে পারে চলো এক ঝলক আগে দেখে নি কি বলেছে বলছে বিহারের অর্থনীতিকে ঢেলে সাজাতে সড়ক সংযোগ প্রকল্পের ঘোষণা যেমন পাটনা পূর্ণিয়া এক্সপ্রেসওয়ে বক্সার ভাগলপুর এক্সপ্রেসওয়ে বৌদ্ধগয়া রাজগীর বৈশালী দার নতুন সড়ক বক্সারে গঙ্গার উপর দুলেনের লেনের ব্রিজ তৈরি হবে এর জন্য ছাব্বিশ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এছাড়া ভগলপুরের পীর নতুন চব্বিশশো মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র হবে এর জন্য বরাদ্দ করা হয়েছে একুশ হাজার চারশো কোটি টাকা এছাড়া বিহারে নতুন বিমানবন্দর মেডিকেল কলেজ খেলার পরিকাঠামোর কথাও বাজেটে রয়েছে বরাদ্দ আলাদা করে ঘোষণা করা হয়নি এবারের বাজেটে বিহারের মূলধনী খাতে লগ্নির জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ করবে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার বাজেটে বলা হয়েছে উন্নয়নের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বিশ্ব ব্যাংক থেকে ঋণ নিতে পারবে বিহার সরকার তাহলে এক কথায় বলতে গেলে কি না বিহারকে পুরোপুরি ঢেলে সাজাবার উদ্যোগ নেওয়া হয়েছে এবারের বাজেটে আমরা যা দেখতে পেলাম রাস্তা এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে ব্রিজ থেকে শুরু করে চব্বিশশো মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে এছাড়াও বলতে পারো মেডিকেল কলেজ বিমানবন্দর খেলার পরিকাঠামোর কথা প্রভৃতি বলতে পারো ঘোষণা করা হয়েছে বিহারের জন্যে এবারের বাজেটে যদিও বরাদ্দ কত সেটা আলাদা করে উল্লেখ করা হয়নি বিহারের জন্য এবারের বাজেটে কিন্তু এগুলো করা করা হবে এটা ঘোষণা হয়েছে। এবার যদি আমি দেখি অন্ধ্রপ্রদেশের অন্ধ্রপ্রদেশ রিঅর্গান দায়বদ্ধতা পূরণ করতে রাজ্যের রাজধানীর প্রয়োজনকে মাথায় রেখে বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন এজেন্সির কাছ থেকে বিশেষ আর্থিক সহায়তা পাওয়ার বিষয়টি দেখবে কেন্দ্র তাহলে আমরা জানি অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল কি নতুন ঘোষণা হয়েছে তাই তো অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল ঘোষণা করা হয়েছে সেই ক্যাপিটালটাকে যাতে ঢেলে সাজানো যায় বা সেই ক্যাপিটালটাকে কেন্দ্র করে যাতে অন্ধ্রপ্রদেশ রি অর্গানাইজেশন অ্যাক্ট পরিপূর্ণ করা যায় সেই দায়বদ্ধতা পূরণ করতে কি না আন্তর্জাতিক এজেন্সির কাছ থেকে বিশেষ আর্থিক সহায়তা পাওয়ার বিষয়টি দেখবে হচ্ছে কেন্দ্র রাইট আমরা জানি যে 2014 দু সালে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা ভাগ হয়েছিল তখন বলা হয়েছিল কি না এই দুটোরই জয়েন্ট ক্যাপিটাল হবে কি না হায়দ্রাবাদ তাই না অন্ধ্রপ্রদেশ এবং আমাদের তেলেঙ্গানার জয়েন্ট ক্যাপিটাল হবে হায়দ্রাবাদ এই ক্যাপিটালটা থাকবে কতদিন পর্যন্ত জয়েন্টলি দু হাজার পর্যন্ত দু হাজার পরে অমরাবতী হচ্ছে অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল ঘোষণা হয়ে গেছে এবং তেলেঙ্গানার ক্যাপিটাল ঘোষণা হয়েছে কি না হায়দ্রাবাদ সেই অমরাবতীকে কেন্দ্র করে পুরো রাজ্যটাকে রিস্ট্রাকচারিং করা হবে বলে এবারের বাজেটে ঘোষণা করা হয়েছে এবং তার জন্য ইন্টারন্যাশনাল এজেন্সি যেগুলো আছে তার সঙ্গে কথাবার্তা বলে সেই জায়গাটা যাতে ঠিকঠাক করা যায় সেটা দেখবে কে দেখবে কেন্দ্র চলতি অর্থ বছরে পনেরো হাজার কোটি টাকার ব্যবস্থা করা হবে অন্ধ্রপ্রদেশের জন্য মানে অন্ধ্রপ্রদেশের রিস্ট্রাকচারিং এর জন্য প্রায় ফিফটিন থাউজেন্ড ক্রোর বরাদ্দ করা হয়েছে এবারের বাজেটে আগামী বছরগুলিতে অতিরিক্ত অর্থের ব্যবস্থাও করবে হচ্ছে কেন্দ্র এছাড়া অন্ধ্রপ্রদেশে যদি আমি দেখি পোলাভারাম ইরিগেশন প্রজেক্টের কাজ শেষ করতে অর্থ বরাদ্দ করা হবে বিশাখাপত্তনম চেন্নাই ইন্ডাস্ট্রিয়াল করিডোর হায়দ্রাবাদ বেঙ্গালুরু ইন্ডাস্ট্রিয়াল করিডোর এছাড়া জল বিদ্যুৎ রেল ও সড়ক পরিকাঠামো তৈরির জন্য কেন্দ্র অর্থ বরাদ্দ করবে রায়ালসীমা প্রকাশম ও নর্থ কোস্টাল অন্ধ্রে পিছিয়ে থাকা এলাকার জন্য অনুদান দেওয়া হবে বলে এবারের বাজেটে ঘোষণা করা হয়েছে তাহলে এবারে আমরা যেটা লোকসভা নির্বাচনের পর রেজাল্ট যা আমরা দেখতে পেলাম সেখানে বিজেপির বলতে পারো অন্য দুই সমর্থক রাজ্য হিসেবে উঠে এক এক বিহার আর অন্ধ্রপ্রদেশ তাই তো সেই সাপোর্টের রেসপেক্টে বলতে পারো কিন্তু অনেকটাই অনেকটাই গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু এবারের বাজেটে সেই দুটো রাজ্যের জন্য কিন্তু করা হচ্ছে বিহার এবং অন্ধ্রপ্রদেশ এবার এই যে আমরা এতক্ষণ ধরে যেগুলো আলোচনা করলাম তার উপর বেশ করে আমার মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন কি কী হতে পারে এক ঝলকি চলো দেখে নিই আমরা অপশনস দেওয়া আছে কোয়েশ্চেনস দেওয়া আছে অবশ্যই আনসার আমি বলে দেবো প্র্যাকটিসের জন্য এই কোশ্চেনগুলো খুব ভালো করে কিন্তু পড়ে রাখবে আপকামিং পরীক্ষায় কিন্তু তুমি এখান থেকে অতি অবশ্যই প্রশ্ন পাবে সেটা নর্মাল জিকে কের অ্যাঙ্গেলের কোশ্চেন হতে পারে আবার ইকোনমিক্সের বেসিক কোশ্চেনও হতে পারে ডান চলো এক এক করে আমরা কোশ্চেনগুলো দেখি তাহলে দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে না ইউনিয়ন বাজেট পার্লামেন্ট অন এখানে তারিখটা যে কত তারিখে এবারে দু হাজার চব্বিশ পঁচিশে কত তারিখে পার্টিকুলারলি কি না সংসদে কি করা হলো না বাজেটটা পেশ করা হলো সেক্ষেত্রে আমরা আনসারটা কি নেব অতি অবশ্যই মনে রাখবো এবারে কি না তেইশে জুলাই বাজেট পেশ করা হয়েছে তাই না এবারে সংসদে বলতে পারো পার্লামেন্টে বাজেট পেশ হয়েছে কত তারিখে না তেইশে জুলাই দু হাজার নেক্সট ওয়ান টু আমাকে জিজ্ঞেস করতে পারে যে এবারে তো লোকসভা ১৮ আঠেরোতম লোকসভা হলো সেই আঠেরোতম লোকসভার পরিপ্রেক্ষিতে বাজেটটা কততম তম হলো হুইচ বাজেট ওয়াজ প্রেজেন্টেড ইন এইটিন্থ লোকসভা তাহলে আঠারোতম লোকসভার পরিপ্রেক্ষিতে এবারের বাজেটটা কত তম আমার প্রথম তাই না সেকেন্ড তো হবে না তাই না থার্ড হওয়ার কোনো চান্স নেই পরিপ্রেক্ষিতে বাজেটটা আমাদের প্রথম বাজেট চলে আসুন আমাকে পরীক্ষায় প্রশ্ন করতে পারে যে এই চারজন এর মধ্যে প্রথম মহিলা ফাইন্যান্স মিনিস্টার যে কিনা প্রেজেন্ট করলো বাজেট ফর সেভেন কনজিকিউটিভ টার্ম ইন জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পরপর সাতবার মোরারজি দেশাইকে সাপ্রেস করে বলতে পারো এই প্রথম একজন মহিলা যে কিনা মিনিস্টার পরপর সাতবার বাজেট পেশ করলেন তোমাকে নামটা জানতে চেয়েছে তো এটা নিশ্চয়ই কারুর ভুল হওয়ার কথা নয় যে চারটে নাম রয়েছে সেখান থেকে আমরা নামটা কি নেব না নির্মলা সীতারমন যিনি কিনা পরপর ব্যাক টু ব্যাক সেভেন টাইমস বলতে পারো কিনা বাজেট পেশ করলেন চলে আসুন নেক্সট আমাকে প্রশ্ন করতে পারে যে অ্যাকর্ডিং টু দা বাজেট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ হোয়াট পার্সেন্টেজ ট্যাক্স প্রোভাইডেড অন ইনকাম আপ টু থ্রি ল্যাক একটু আগেই বলছিলাম যে তিন লাখ টাকা পর্যন্ত যদি কারোর ইনকাম হয় শূন্য থেকে তিন লাখ টাকা পর্যন্ত যদি কারোর ইনকাম হয় তাহলে তাকে কত পার্সেন্ট হবে দেখে একটু আগেই বলেছি কত পার্সেন্ট জিরো পার্সেন্ট মানে অপশন এ তাই না কারেক্ট আনসার কি অপশান এ সেটাই আমরা এখানে দেখেছিলাম যে শূন্য থেকে তিন লাখ টাকা পর্যন্ত যদি কারোর ইনকাম হয় তাহলে তাকে ট্যাক্স কত দিতে হবে না শূন্য পার্সেন্ট রাইট ঠিক পরের প্রশ্নটা দেখো কি বলেছে এবারের বাজেটে ঘোষণা করা হয়েছে কি না সিদিপি মানে স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের নতুন ব্রাঞ্চ ওপেন করতে চলেছে কতগুলো নতুন ব্রাঞ্চ ওপেন করা হবে বলে এবারের বাজেটে ঘোষণা করা হয়েছে এখানে অপশনস দেখো কি কি বলেছে কুড়ি আছে চব্বিশ আছে সরি চব্বিশ আছে তিরিশ আছে পঁয়ত্রিশ আছে চল্লিশ আছে তাহলে কতগুলো নতুন ব্রাঞ্চ ওপেন করবে বলেছে সেক্ষেত্রে আমরা জানি সিদবি এবারে ওপেন করবে কটা না চব্বিশটা নতুন ব্রাঞ্চ ওপেন করবে সারা দেশে বলে ঘোষণা করেছে তাই না প্রসঙ্গক্রমে মনে রাখতে হবে সিদবির ফুল ফর্মটা কি না স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া চলে আসো পরের প্রশ্নটা যেখানে কি বলেছে না এই চারটে স্কিমের মধ্যে কোন স্কিমটা সম্প্রতি ডিক্লেয়ার করেছে ফাইন্যান্স মিনিস্টার এবারে বাজেটে কাদের জন্য ফর কন্ট্রিবিউশন অফ প্যারেন্ট এন্ড গার্ডিয়ান ফর মাইনর चिल्ड्रन তাহলে তাদের মাইনর ছেলে মেয়েদের জন্য যারা গার্জেন যারা আছে তারা এবার থেকে কন্ট্রিবিউট করতে পারবে পার্টিকুলার একটা স্কিমের মাধ্যমে স্কিমটার নাম তোমাকে এখানে জানতে চাওয়া হয়েছে তাহলে আমরা আগেই পড়েছি স্কিমটার নাম কি এখানে স্কিমটার নাম কি হবে এনপিএস বাৎসল্ল স্কিম তাই না এখানে পরবর্তী ক্ষেত্রে আবার এটা ডিটেলসটা দেওয়া আছে যদি তোমরা মনে করো আরেকবার এখান থেকে পড়ে নিতে পারো স্কিমটা সম্পর্কে ডিটেলস ইনফরমেশন চলে আসো নেক্সট এবারে দুটো মন্দির একটা হচ্ছে বিষ্ণুপদ টেম্পল আর একটা হচ্ছে মহাবোধি টেম্পল According to the budget 2024-25, which is the construction of the scheme for Vishnupad temple and Mahabodhi temple has been announced for উইথ স্টেট আমরা জানি এই দুটো টেম্পলের কিনা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা হবে কনস্ট্রাকশন নতুন করে করা হবে তার জন্য এবারের বাজেটে বরাদ্দ করা হয়েছে তাই না এবার প্রশ্ন হচ্ছে এই দুটো মন্দির কোথায় আছে ভারতবর্ষের কোথায় এই দুটো মন্দির আছে তাহলে আমরা আনসার কি নেব আনসার হচ্ছে বিহার অপশন বি তাই না আর বিহার তো আমরা এমনিই দেখলাম যে পুরো বিহারকে ঢেলে সাজাবার উদ্যোগ নেওয়া হয়েছে এবারের বাজেটে চলে আসো পরের প্রশ্ন আর দু হাজার চব্বিশের বাজেটের নতুন একটা জিনিস হচ্ছে কি না অ্যাঞ্জেল ট্যাক্স এই ট্যাক্সটা কাদেরকে পে আপ করতে হতো না যারা স্টার্ট কোম্পানি তাদেরকে বলতে পারো এই ট্যাক্সটা পে করতে হতো এবারের বাজেটের নতুন গল্প কি না এবার থেকে বলতে পারো এই ট্যাক্সটা করে দিল গভর্নমেন্ট এখন প্রশ্ন হচ্ছে এই যে অ্যাঞ্জেল ট্যাক্স এটা কিনা পে করতো স্টার্ট গুলো এইটা কবে থেকে চালু হয়েছে তাহলে এখানে দেখো দু হাজার দশ বারো একুশ পনেরো চারটে সালের কথা বলা হয়েছে এখানে আমরা মনে রাখবো অ্যাঞ্জেল ট্যাক্স চালু হয়েছিল কোন সাল থেকে দু থেকে বলতে পারো অ্যাঞ্জেল ট্যাক্স এটা চালু হয়েছিল পরের প্রশ্ন আমাকে কি বলেছে না এই চারটে স্কিমের মধ্যে কোন স্কিমটা বলতে পারো লঞ্চ করা হয়েছে পার্টিকুলারলি কম্প্রিহেন্সিভ ডেভেলপমেন্ট অফ ইস্টার্ন অফ ইন্ডিয়া তার মানে ভারতবর্ষের পূর্ব দিকে এই যদি আমি ইন্ডিয়া মোটামুটি একটা ধরি তো ইন্ডিয়ার বলতে পারো এই ইস্টার্ন রিজিয়ানে ইস্টার্ন রিজিয়নে বলতে পারো ডেভেলপমেন্টের জন্য বা সার্বিক ডেভেলপমেন্টের জন্য পার্টিকুলারলি যে স্কিমটা চালু করা হয়েছে এবারে বাজেটে বা এবারে উদ্যোগ নেওয়া হয়েছে সেই স্কিমটার নাম কি স্কিমটার নাম হচ্ছে পূর্বদয়া স্কিম যে স্কিমটা এবারে লঞ্চ করা হয়েছে ইস্টার্ন স্টেট মানে কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলও পড়বে বিহারও পড়বে ওড়িশাও পড়বে এই সমস্ত রাজ্যগুলো কিন্তু পড়বে যেখানে কম্প্রিহেন্সিভ ডেভেলপমেন্টের কথা ঘোষণা করা হয়েছে এবারে বাজেটে মানে কি না সার্বিকভাবে ব্যাপক উন্নয়ন করা হবে বলে বলা হয়েছে এবারের বাজেটে কোশ্চেন নাম্বার টেন কি বলেছে খুব ইম্পর্টেন্ট জায়গা কি বলেছে যে এবারের বাজেটে কতগুলো মেন থিম কে ফোকাস করে এবারের বাজেটটা করা হয়েছে তোমরা হয়তো বলবে স্যার এখানে অপশানস ভুল দেওয়া আছে এখানে নটা হলে অ্যাপ্রোপ্রিয়েট হতো আবার কেউ কেউ বলবে স্যার এখানে চার অরিজিনাল আনসার এখানে আনসারটা আমরা দেখার আগে একটুখানি দেখে নিই যে কোথায় কনফিউশনটা হবে মেন থিম যখন বলবে তখন আমরা অবভিয়াসলি কি করব না চারটে মেন থিমের উপরে বলতে পারো এবারের বাজেট ফোকাস করা হয়েছে কি কি এমপ্লয়মেন্ট স্কিল ট্রেনিং মাইক্রোস্মল মিডিয়াম এন্টারপ্রাইজ এবং মিডিল ক্লাস এই চারটে হচ্ছে মেন থিম এবার তুমি যদি বলো যে এবারের বাজেটে প্রায়োরিটি সেক্টর কতগুলো মেন প্রায়োরিটি সেক্টর তখন আনসার হয়ে যাবে নটা কোন কোন জায়গাকে প্রায়রিটি দেওয়া হয়েছে না প্রোডাক্টিভিটি অ্যান্ড রিসাইলেন্স ইন এগ্রিকালচার এমপ্লয়মেন্ট অ্যান্ড স্কিল ইনক্লুসিভ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল জাস্টিস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সার্ভিস আরবান ডেভেলপমেন্ট এনার্জি সিকিউরিটি ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং তার সঙ্গে নেক্সট জেনারেশন রিফর্ম এতগুলো বলতে পারো বা নটা প্রায়োরিটি সেক্টরকে বলতে পারো এবারের বাজেটে আইডেন্টিফাই করা হয়েছে আর যদি এখানে বলে থিম কটা মেন থিম কটা তখন চারটে হচ্ছে মেন থিম তাহলে এখান থেকে আমার আনসারটা কী নেব আনসারটা হচ্ছে ফোর চারটে বলতে পারো মেন থিমের উপরে এবারের বাজেট ডিক্লেয়ার করা হয়েছে আর নটা প্রায়োরিটি সেক্টরকে এবারের বাজেটে আইডেন্টিফাই করা হয়েছে চলে আসুন আমাকে পরীক্ষায় জিজ্ঞেস করলো যে ভাই এবারের বাজেটে এগ্রিকালচার এবং অ্যালাইড সেক্টরের উপরে কত টাকা বরাদ্দ করা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশের কত টাকা বলতে পারো বরাদ্দ করা হয়েছে তখন আমি আনসার কি নেব আনসার হচ্ছে কি না এক লক্ষ বাহান্ন হাজার এক লক্ষ সরি ওয়ান হ্যাঁ এক কোটি বাহান্ন লাখ এক কোটি বাহান্ন লাখ অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার এক কোটি বাহান্ন লাখ বলতে পারো এবারে এগ্রিকালচার এলাইড সেক্টরের ক্ষেত্রে কি না খরচ করা হবে বলে ঘোষণা করা হয়েছে তাই তো হ্যাঁ যদি আমরা এগ্রিকালচার এবং অ্যালাইড অ্যাক্টিভিটিস দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি কত না এক কোটি একান্ন লাখ আটশো একান্ন বা এক কথায় বলতে গেলে কি না এক কোটি বাহান্ন লাখ এখানে ডিটেলসটা এখানে নেই জাস্ট এখানে এক কোটি বাহান্ন লাখ ওভারঅল বলা হয়েছে এখানে একদম অ্যাকচুয়াল ফিগারটা দেওয়া আছে কত না এক কোটি একান্ন লাখ আটশো একান্ন কোটি টাকা এবারে এগ্রিকালচার মানে কৃষিকাজ এবং বলতে পারো অ্যালাইড বা অন্যান্য খাতে বলতে পারো খরচ করার জন্য বরাদ্দ করা হয়েছে নেক্সট আমাকে পরীক্ষার প্রশ্ন করতে পারে যে ভাই ইন্ডিয়া ইনফ্লেশন কে আটকানোর জন্য এবারে মোটামুটি কি করছে বাজেটে কি ঘোষণা করা হয়েছে যদি বলে অ্যাকর্ডিং টু দ্যাজেট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইনফ্লেশন মুভমেন্ট টুয়ার্ড পার্সেন্ট টার্গেট তাহলে কত পার্সেন্টের মধ্যে এবারে ইনফ্লেশনটাকে আটকে রাখার জন্য বলতে পারো এবারে বাজেটে বলা হয়েছে সেক্ষেত্রে আমরা কি বলবো না ফোর পার্সেন্ট চার পার্সেন্টের মধ্যে এটা রাখা হবে বলে বা চার পার্সেন্টের দিকেই বলতে পারো ইনফ্লেশন এগোচ্ছে বলে এবারের বাজেটে বলা হয়েছে পরীক্ষায় প্রশ্ন দিল যে ভাই সোনা তো কিনবো দাম তো কমেছে আমরা জানি সোনা বা অন্যান্য জুয়েলারি দাম কমেছে তো প্রশ্ন হচ্ছে যে আমাকে কত টাকা বলতে পারো কাস্টমস ডিউটি রিডিউস করা হয়েছে এবারের বাজেটে এবারের বাজেটে যদি আমরা দেখি সোনা ও গহনার উপরে কত শতাংশ শুল্ক কমানো হয়েছে এটা মেইন তাই না কত পার্সেন্ট কমেছে না জানলে আমি কি করে কিনবো সে আমার আনসার কি হবে না 9% মাথায় রাখবে এবারে সোনা বা জুয়েলারির উপরেই বলতে পারো কত পার্সেন্ট কাস্টমস ডিউটি কমানো হয়েছে প্রায় 9% বলতে পারো কাস্টম ডিউটি কমানো হয়েছে আমাকে পরীক্ষায় প্রশ্ন করতে পারে যে अकॉर्डिंग टू द বাজেট 2024 25 व्हाट अमाउंट রুপিস हैज बीन অ্যালোকেটেড ফর দা স্টেট অফ বিহার পার্টিকুলার বিহারের জন্য আমি যদি বলি যে কত টাকা এবারে বাজেটে অ্যালোট করা হয়েছে কত টাকা এবারে বাজেটে অ্যালোট করা হয়েছে সে ক্ষেত্রে আমি আনসারটা কি নেব এখানে যা অপশনস বলেছে সে ক্ষেত্রে আমার আনসার হবে 58900 কোটি টাকা এবারে পার্টিকুলার বিহারের জন্য অ্যালোট করা হয়েছে এই টাকাটা ধাপে ধাপে বিভিন্ন খাতে বলতে পারো কেন্দ্রীয় সরকার কর্তৃক দেওয়া হবে ডেভেলপমেন্টাল পারপাস क्वेश्चन নাম্বার 16 দেখো আমাদের প্রাইম মিনিস্টার মোদীর বলতে পারো অন্যতম একটা ড্রিম প্রজেক্ট ড্রিম প্রজেক্টের নাম কি না পি এম যোজনা তাই না যার মেন উদ্দেশ্যই হচ্ছে ছাদে কি না সোলার সিস্টেম ইনকর্পোরেট করা এবং তার জন্য প্রশ্নটা কি বলেছে এখানে না হাউ মেনি ক্রোর অফ হাউস হোল্ড উইল বি গিভেন থ্রি হান্ড্রেড ইউনিট অফ ইলেকট্রিসিটি পার মান্থ তাহলে এই স্কিমের আন্ডারে কি না কত কোটি মানুষকে বলতে পারো তিনশো ইউনিট করে ফ্রি ইলেকট্রিসিটি দেওয়া হবে প্রতি মাসে প্রথম টার্গেট করা হয়েছে কত মানুষ এই সুযোগটা পাবে না প্রায় এক কোটি মানুষকে বলতে পারো এই স্কিমের আন্ডারে প্রথম ধাপে নিয়ে আসা হবে পঁচিশের বাজেট অনুযায়ী হোয়াট ইজ দা এস্টিমেটেড অফ টোটাল এক্সপেন্ডিচার ইন দ্য ফাইন্য ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ কত টাকা এক্সপেন্ডিচার করা হচ্ছে খরচ করা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য বাজেট এবারের বাজেট অনুযায়ী যদি আমরা দেখি কত টাকা খরচ করা হচ্ছে না এখানে অপশন বলেছে আটচল্লিশ লক্ষ একুশ কোটি টাকা এবং তাহলে কত টাকা বরাদ্দ করা হচ্ছে না সেক্ষেত্রে আমরা মনে রাখবো আটচল্লিশ ফর্টি এইট পয়েন্ট টু ওয়ান যেটা কিনা এবারের বাজেটে কিনা এক্সটিমেটেড এক্সপেন্ডিচার হিসেবে কাউন্ট করা হচ্ছে চলে আসো গরিব কল্যাণ যোজনা এটাও বলতে পারো আমাদের প্রধানমন্ত্রীর অন্যতম একটা মেগা প্রজেক্ট তাই না আমাদের মেগা প্রজেক্ট দু হাজার চব্বিশ পঁচিশে এই প্রজেক্টটা নিয়ে কি বলা হয়েছে বা স্কিমটা নিয়ে না এটার মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে এক্সটেন্ড করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে কত বছরের জন্য মেয়াদটা বাড়ানো হয়েছে তখন মনে রাখবো এটা পাঁচ বছরের জন্য আগামী পাঁচ বছরের জন্য বলতে পারো গরিব কল্যাণ যোজনার মেয়াদ বা স্কিমের মেয়াদটা বাড়ানো হয়েছে যাতে কিনা দেশের জনসাধারণ পুরোপুরি বেনিফিট পেতে পারে এবং সাধারণ মানুষ সাথে ভালোভাবে জীবন জীবিকা চালাতে পারে চলে আসুন নেক্সট ওয়ান তাহলে নেক্সট স্কিমটা কাদের জন্য নেক্সট স্কিমটা হচ্ছে ট্রাইবাল কমিউনিটিদের জন্য ট্রাইবাল কমিউনিটিতে সোশিও ইকোনমিক্যাল কন্ডিশনকে ডেভেলপ করার জন্য পার্টিকুলারলি নিচে দেওয়া এই চারটে স্কিমের মধ্যে কোন স্কিমটা লঞ্চ করা হয়েছে এবারে বাজেটে ট্রাইবাল কমিউনিটি সোশিও ইকোনমিক্যাল কন্ডিশনকে ডেভেলপ করার জন্য কি বলবো প্রধানমন্ত্রী জনজাতি সমাজ স্কিম না প্রধানমন্ত্রী জনজাতীয় শিক্ষা অভিযান না প্রধানমন্ত্রী জনজাতীয় বিকশিত অভিযান নাকি প্রধানমন্ত্রী ট্রাইবাল অ্যাডভান্স গ্রাম অভিযান তখন আনসার হচ্ছে অপশন এ প্রধানমন্ত্রী ট্রাইবাল অ্যাডভান্স গ্রাম অভিয়ান এই স্কিমের আওতায় বলতে পারো ভারতবর্ষের ট্রাইবাল কমিউনিটিদের সোসিকোনমিক্যাল কন্ডিশন ডেভেলপমেন্ট করা হবে কিনা এবারের বাজেটে সেটাই উল্লেখ করা হয়েছে নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি কি বলেছে দেখো ইনফ্রাস্ট্রাকচারে এবারের বাজেটে কত টাকা বরাদ্দ করা হয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পার বাজেট হাউ মাচ ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি বললাম হাউ মাছ ক্যাপিটাল এক্সপেন্ডিচার হাজ বিন প্রভাইডেড ফর দ্য ইনফ্রাস্ট্রাকচার ইন নেক্সট ফাইভ ইয়ার পরবর্তী পাঁচ বছরে ইনফ্রাস্ট্রাকচারের উপরে কত টাকা খরচ করা হবে বলে এবারের বাজেটে বরাদ্দ করা হয়েছে না এগারো লক্ষ এগারো হাজার একশো এগারো কোটি টাকা তাহলে আনসার এ ইজ আ কারেক্ট আনসার কি বললাম এগারো লক্ষ এগারো হাজার একশো এগারো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ইনফ্রাস্ট্রাকচারে যেটা আগামী পাঁচ বছরে খরচ করা হবে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান কি বলেছে না যাদের ইনকাম তিন লাখ টাকা থেকে সাত লাখ টাকা পর্যন্ত কি বললাম যাদের ইনকাম তিন লাখ টাকা থেকে সাত লাখ টাকা পর্যন্ত তারা কত টাকা ইনকাম ট্যাক্স দেবে তাহলে আমি আগেই বলেছি তিন থেকে সাত লাখ মানেই হচ্ছে কত না ফাইভ পার্সেন্ট তাই না তিন থেকে সাত লাখ মানে কত না ফাইভ পার্সেন্ট তাহলে এখানে আমি আনসারটা কত নেব না ফাইভ পার্সেন্ট তিন থেকে সাত লাখ টাকা যদি কারোর ইনকাম হয় তাকে বাৎসরিক ট্যাক্স দিতে হবে কত ফাইভ পার্সেন্ট নেক্সট একই রকম সাত থেকে দশ লাখ টাকা যদি হয় তাহলে ইনকাম কত টাকা যদি তাকে ট্যাক্স দিতে হবে সেক্ষেত্রে কত বলবো না টেন সেটাই বলেছে দেখো এখানে যদি কারোর সাত থেকে দশ লাখ টাকা পর্যন্ত যদি কারোর ইনকাম হয় তাকে কত টাকা ট্যাক্স দিতে হবে না টেন বলতে পারো ট্যাক্স দিতে হবে হলো নেক্সট আমাকে হ্যাঁ নেক্সট যদি বলা হয় যে কারোর ইনকাম যদি পনেরো লাখ টাকার বেশি হয় ফিফটিন ইনকাম হয় তাহলে সে কত টাকা ট্যাক্স দেবে তখন মনে রাখবে সে থার্টি পারসেন্ট ট্যাক্স দেবে তাই না সেটাই এখানে বলা হয়েছে যদি কারোর ইনকাম পনেরো লক্ষ টাকার বেশি হয় তাহলে তাকে কত পার্সেন্ট করে নতুন রেজিএমে ট্যাক্স দিতে হবে না থার্টি পারসেন্ট করে বলতে পারো ট্যাক্স দিতে হবে রাইট আগেই আমরা দেখে নিয়েছি এবার যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে আচ্ছা ভাই ডিফেন্স সেক্টরে তাহলে ভারত বাজেটে কত টাকা বরাদ্দ করেছে তখন আমরা কি বলবো না চার লক্ষ চুয়ান্ন বরাদ্দ করা হয়েছে কিসে না ডিফেন্স পারপাস হলো কত টাকা বললাম চার লক্ষ চুয়ান্ন হাজার কোটি টাকা চার লক্ষ চুয়ান্ন হাজার সাতশো তিয়াত্তর কোটি টাকা এবারের ডিফেন্স সেক্টরের জন্য বলতে পারো বরাদ্দ করা হয়েছে বাজেটে নেক্সট এটাই এখানে বলেছে দেখো চার লক্ষ চুয়ান্ন হাজার কোটি টাকা রুরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে এবারের বাজেটে কত টাকা বরাদ্দ করা হয়েছে যদি আমাকে বলে সেক্ষেত্রে আনসারটা কি নেব রুরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে তাই না কত টাকা না দু লক্ষ পঁয়ষট্টি হাজার আটশো আট কোটি টাকা রুরাল ডেভেলপমেন্টের রেসপেক্টে বরাদ্দ করা হয়েছে এবারে বাজেটে রাইট নেক্সট আমাকে যদি জিজ্ঞেস করে যাচ্ছে ভাই শিক্ষা খাতে কত বরাদ্দ করা হয়েছে এবারে বাজেটে তাহলে এডুকেশন পারপাস যদি এক লক্ষ হাজার টাকা এবারে বরাদ্দ করা হয়েছে কত বললাম এক লক্ষ পঁচিশ হাজার ছশো আটত্রিশ কোটি টাকা এবারে শিক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে এবারের বাজেটে দেওয়া আছে দেখো এই সমস্ত জায়গা দিয়ে ঠিক এইভাবেই কিন্তু পরীক্ষায় প্রশ্নগুলো হয়ে থাকে

জাস্ট বলতে পারো থার্টি ফাইভ মানে ফাইভ পার্সেন্ট বলতে পারো রিডাকশন বা রিডিউস করা হয়েছে কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে ফরেন কোম্পানিগুলোর ক্ষেত্রে চলে আসুন নেক্সট কি বলছে না চব্বিশশো মেগাওয়াট চব্বিশশো মেগাওয়াটের নতুন পাওয়ার প্লান্ট যেটা করতে খরচ হচ্ছে একুশ হাজার চারশো কোটি টাকা এটা হচ্ছে কোথায় না পীর এটা বলছে এটা কোন রাজ্যে রয়েছে তাহলে প্রায় একুশ হাজার চারশো কোটি টাকা খরচ করে চব্বিশশো মেগাওয়াটের একটা পাওয়ার প্ল্যান্ট করা হবে বলে সম্প্রতি বাজেটে ঘোষণা করা হয়েছে এটা কোথায় করা হবে না বলতে পারো এটা বিহারে করা হবে নতুন একটা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হবে লোকেশন তোমাকে জিজ্ঞেস করেছে সেক্ষেত্রে তোমার আনসার কি হবে বিহার পরীক্ষায় প্রশ্ন দিল যে আচ্ছা রিঅর্গানাইজেশন অফ অন্ধ্রপ্রদেশ মানে অন্ধ্রপ্রদেশের পুনর্গঠনের জন্য এবারের বাজেটে দু হাজার চব্বিশ পঁচিশের বাজেটে কত টাকা বরাদ্দ করা হয়েছে অন্ধ্রপ্রদেশ পুনর্গঠনের জন্য এবারে বাজেটে কত টাকা বরাদ্দ করা হয়েছে যদি বলা হয় সেক্ষেত্রে আনসারটা কি হবে আমরা একটু আগেই দেখলাম শুধুমাত্র রিঅর্গানাইজেশনের জন্যই অন্ধ্রপ্রদেশ পাচ্ছে কত পনেরো হাজার কোটি টাকা ফিফটিন থাউজেন্ড ক্রোর বলতে পারো অন্ধ্রপ্রদেশকে দেওয়া হচ্ছে এছাড়াও কি না ফাইন্যান্সিয়াল যে সমস্ত ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন গুলো আছে সেগুলোর কাছ থেকেও যাতে অন্ধ্রপ্রদেশ হেল্প পায় সেটাও দেখবে কে না ভারত সরকার এবারের বাজেটে সেটাই বলেছে আর নেক্সট ওয়ার কি বলছে না অ্যাকর্ডিং টু দা বাজেট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ গভর্নমেন্ট বিল প্রোভাইড ফাইনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট টু দা স্টুডেন্ট ফর দ্য লোন আপ টু হাউ মাচ রুপি ফর হায়ার এডুকেশন ইন ডোমেস্টিক ইনস্টিটিউশন তাহলে উচ্চশিক্ষার জন্য আর্থিক সহায়তা দেবে হচ্ছে কেন্দ্রীয় সরকার যাতে দেশীয় প্রতিষ্ঠানে কিনা ছাত্রছাত্রীরা পড়াশোনা করে বলতে পারো সার্বিক ডেভেলপমেন্ট করে তার জন্য ছাত্রছাত্রীদের লোন দেবে হচ্ছে গভর্নমেন্ট এখন প্রশ্ন হচ্ছে কত টাকা পর্যন্ত লোন পেতে পারে এটা ঠিক কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে এরকম একটা স্কিম আছে না আছে তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা স্কিম আছে তো যাই হোক লোনের অঙ্কটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে কত প্রায় দশ লক্ষ টাকা পর্যন্ত বলতে পারো লোন প্রোভাইড করবে কাদেরকে না স্টুডেন্টদের যারা দেশীয় প্রতিষ্ঠান থেকে বলতে পারো উচ্চ শিক্ষার জন্য পড়াশোনা করবে তাহলে এই ছিল বাজেট ওরিয়েন্টেড বলতে পারো মোস্ট ইম্পর্টেন্ট তিরিশটা এমসিকিউ হলো এর সঙ্গে একটা কোশ্চেন অবশ্যই থাকবে যেটা তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া থাকবে যে সবটা পড়ার পর একদম সহজ প্রশ্ন একটা হোমওয়ার্ক দেওয়া থাকবে আমি আশা করব ভিডিওটা পুরোটা দেখার পর এই হোমওয়ার্কের উত্তরটা আমি তোমাদের প্রত্যেকের কাছ থেকে পাবো আর হ্যাঁ ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না আগামী দিনে লাইভ ক্লাসে আমরা আরও এই সমস্ত জিনিসগুলো প্র্যাকটিস করব। তাহলে হোমওয়ার্কের কোশ্চেনটা দেখো কি বলেছে হোমওয়ার্কের কোশ্চেন বলছে দ্য ইউনিয়ন বাজেট আফটার ইন্ডিপেন্ডেন্স ওয়াজ প্রেজেন্টেড ইন দ্য পার্লামেন্ট বাই তাহলে স্বাধীনতার পরবর্তী ক্ষেত্রে প্রথম ইউনিয়ন বাজেটটা পার্লামেন্টে যিনি পেশ করেন চারটে নাম তোমাকে এখানে দেওয়া আছে এখান থেকে তোমাকে শুধু যেটা করতে হবে সঠিক উত্তরটা গিয়ে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাতে হবে ক্লিয়ার তাহলে এই ছিল বলতে পারো বাজেট ওরিয়েন্টেড মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ সেশন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে এইরকম আরেকটা ভিডিও নিয়ে থ্যাংক ইউ